Dear students of class 10, welcome to the online class of Police Lines School, Narayanganj. How are you? Hope all of you are fine and safe. This is Shahnaz Parveen. Alhamdulillah, I am also fine and safe by the grace of Almighty Allah. However, in the last class, I discussed about right forms of verbs and that was the first class, and today I'm going to take the second class or part two of right forms of verbs. Okay, today you will learn more uses of right forms of verbs. In the last class, I told you that in this sector, tense is very much important, so you must see that topic, you must learn that topic. If there is any weakness in tense or conjugation of verbs or person, then this topic will be more harder. This topic will be harder for you. Okay. However, to cholo aaj amra shuru kori aro kichu rules niye. Goto din amra onek gulo rules porechi. Asha kori shob gulo rules tomrader mone ache shobar. To aaj amra dekhbo verb-er ing form. Ei form ta sadharonoto kothay kothay boshe. Tar age ektu choto kore bole nichi je আমাদের যে তিন ধরনের টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, তিন ধরনের টেন্সেরই যখন আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তখন কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার করি। তবে অবশ্যই তার আগে একটি টু বি ভার্ব বসে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে টু বি ভার্ব হিসেবে অ্যাম, ইজ অথবা আর বসবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার বসবে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের আইএনজি ফর্মের আগে শেল বি অথবা উইল বি বসবে। আচ্ছা, যদি দেখো যে কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট এগুলো থাকে, তখন অবশ্যই অবশ্যই সেই সেন্টেন্সে যে ভার্বটি, সে ভার্বটি কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ এই দুটো নাও শব্দ দিয়ে বা অ্যাট দিস মোমেন্ট এই ফ্রেজটি দিয়ে বর্তমানে কাজ চলছে, ঘটমান কোনো কাজকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে, ঠিক আছে? এক্সাম্পলটা খেয়াল করো, হি ওয়াচ টেলিভিশন নাও। আচ্ছা, এখানে নাও থাকার কারণে কি হলো? সে এখন টেলিভিশন দেখছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো সঠিক ফর্মটি কি হবে? সঠিক ফর্মটি হবে ইজ ওয়াচিং। ইজ ওয়াচিং, কারণ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্টের পর অ্যাম, ইজ অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি ফর্মটি বসবে। তো তোমরা জানো যে হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এবং সেজন্য হি এর সাথে কি বসেছে? ইজ বসেছে, এবং তারপর ভার্বের সাথে আইএনজি বসেছে, ঠিক আছে? এবং এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো সেটা আমরা কিভাবে বুঝলাম? এই নাও শব্দটি দেখে। ওকে, আচ্ছা, এবার আরেকটি এক্সাম্পল দেখো। দে প্লে ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। দে প্লে ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং সেজন্য দে সাথে আর বসে। আমরা সেদিন শিখেছিলাম যে যত প্লোরাল আছে, হ্যাঁ, যত প্লোরাল আছে সবার সাথে কি বসে? বি ভার্ব আর বসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব আর বসে। তাহলে দে আর, তারপর মূল ভার্বের সাথে কি হলো? প্লেইং, ঠিক আছে? এরপর ক্রিকেট অ্যাট দিস
moment. Okay, तो आशा करी तुम्हरा बुझते पेरेछो नियमटी. चलो आमरा परवर्ती नियमे चले जाए. अच्छा एखाने आछे किछु शब्द आछे, ए शब्दगुलो तुम्हादेर मने रखते हबे. ए शब्दगुलो जदि कोनो सेंटेंसे थाके ताहले बुझते हबे शे सेंटेंसटी अवश्यई कोन टेंसे गठन करते हबे, प्रेजेंट परफेक्ट टेंसे गठन करते हबे. प्रेजेंट परफेक्ट टेंसे गठन करते हबे एबं प्रेजेंट परफेक्ट टेंस आमरा जानी जे सबजेक्टेर पर कि बसे, हैव अथवा हैज बसे, हैव अथवा हैज बसे. एबं तारपर कि हबे, तारपर ভার্বের थ्री फर्म हबे. तो एटा आमरा जानी. तो एखाने देखो उई जस्ट, अच्छा आमरा शब्दगुलो देखे नेई. प्रथम शब्द कि रिसेंटलि, हाँ रिसेंटलि, लेटलि, दुटोर अर्थई आसले सम्प्रति. रिसेंटलि लेटलि, जस्ट ए मात्र, जस्ट नाउ ए मात्र, अलरेडी होच्छे इतिमध्ये, येट माने एखोनो. এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর যে কোনো একটি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে. এক্সাম্পলটি দেখো, উই জাস্ট রিচ আওয়ার ডেস্টিনেশন. এখানে এই যে জাস্ট শব্দটি, এই জাস্ট শব্দটি আমরা শিখেছি যে জাস্ট শব্দটি যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে. এবং সেই জন্য দেখো উই, উই সাথে কি বসে, হ্যাভ বসে. আমরা জানি উই হ্যাভ জাস্ট রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম রিচড, এবং তারপর বাকি যে অংশ আছে আওয়ার ডেস্টিনেশন সেটা লিখে দিতে হবে. আচ্ছা এখানে আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, এই যে জাস্ট বা এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব বা সঠিক ফর্মটি ইউজ করব তখন অবশ্যই এই শব্দটি হ্যাভ ভার্ব এবং ভার্ব থ্রি এর মাঝখানে বসবে. ঠিক আছে, এর মাঝখানে বসবে, এটা তোমাদের মনে রাখতে হবে. ঠিক আছে, তাহলে উই জাস্ট রিচড, উই হ্যাভ জাস্ট রিচড আওয়ার ডেস্টিনেশন. আমরা এই মাত্র আমাদের লক্ষ্যস্থলে বা গন্তব্যস্থলে পৌঁছেছি. ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ফর অথবা সিন্স থাকলে, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে. আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেই টেন্স বা ভার্বে যেই রূপটি অনেক আগে থেকেই শুরু হয়েছে, কোনো কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে. এখনও চলছে, এরকম যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়. যেমন ধরো যে সে দু ঘন্টা যাবত ঘুমোচ্ছে, সে দু ঘন্টা যাবত ঘুমোচ্ছে. এখানে সে ঘুমোচ্ছে দুই ঘন্টা আগে থেকে তার ঘুম শুরু হয়েছে এবং এখনও কিন্তু চলছে. তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়ে থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়ে থাকে. আচ্ছা এক্সাম্পলটি খেয়াল করো, এক্সাম্পলটি দেখো, ইট ব্রেকেট রেইন সিন্স মর্নিং. আচ্ছা সিন্স, এখানে সিন্স মানে হচ্ছে থেকে, সিন্স বা ফর এগুলো হচ্ছে থেকে, সিন্স থেকে, আর ফর হচ্ছে যাবত অর্থে ব্যবহার করা হয়. তাহলে দেখো ইট রেইন সিন্স মর্নিং, তার মানে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই সকালে শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে. তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে. এবং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে বিন ভার্বের সাথে আইএনজি. আচ্ছা তাহলে সেই নিয়ম অনুযায়ী ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটের সাথে সবসময় হ্যাজ বসে, তাই না? ইটের সাথে হ্যাজ বসে, তাহলে কি হলো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে. আচ্ছা সেকেন্ড এক্সাম্পলটি খেয়াল করো, হি স্টাডি ফর থ্রি আওয়ার্স. আচ্ছা এখানে ফর হচ্ছে ধরে বা যাবত,
সে 3 ঘন্টা ধরে পড়াশোনা করছে অথবা 3 ঘন্টা যাবত পড়াশোনা করছে। এখানেও দেখো একটা সময়ের ব্যাপ্তি আছে, তাই না? অর্থাৎ 3 ঘন্টা আগে থেকে পড়া স্টার্ট করেছে এবং এখনও সে পড়াশোনা করছে। আচ্ছা, তাহলে কি হবে? হি হ্যাজ বিন, টেন্সের গঠন অনুযায়ী, এবং তারপর ভার্বের সাথে আইএনজি স্টাডিং। হি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। ওকে, তাহলে শর্টকাট যে বিষয়টি যেটা তোমরা মনে রাখবে, যে কোনো সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে এবং তারপর এরকম সময়ের উল্লেখ থাকে, তখন অবশ্যই তোমাদের বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সে যে ভার্ব সেটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাই। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে, সামওয়ার্ডস লাইক ইয়েস্টারডে, আগো, লাস্ট নাইট অথবা লাস্ট উইক, হ্যাঁ, এরপর ওয়ান্স, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কারণ কি, ইয়েস্টারডে হচ্ছে কি গতকাল, আগো আগে, লাস্ট নাইট গত রাতে, লাস্ট উইক গত সপ্তাহে, লাস্ট ইয়ার গত বছর, লাস্ট মান্থ গত মাসে। তাহলে লাস্টের সাথে এরকম যে কোনো কিছু বসতে পারে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ওয়ান্স, আমরা গল্পের মধ্যে এটা অনেক ব্যবহার করি, তাই না? ওয়ান্স আপন আ টাইম, অনেক অনেক দিন আগে। তাহলে ওয়ান্স দিয়েও বোঝা যাচ্ছে কি এটা অতীত নির্দেশ করছে। এই যে প্রত্যেকটি শব্দ অতীত নির্দেশ করছে, তাই এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবং আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম যেটাকে ভার্ব টু দিয়ে বোঝানো হচ্ছে, এবং তারপর কি বাকি অংশ। তাহলে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম। ওকে, খেয়াল করো, হিজ গ্র্যান্ড মাদার ডাই, এটা হচ্ছে ভার্ব, লাস্ট নাইট, আচ্ছা লাস্ট নাইট মানে গত রাতে, গত রাতে তার দাদিমা কি করেছিল, মারা গিয়েছিল। যেহেতু কাজটা গত রাতে হয়ে গিয়েছিল তাই ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হবে, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হিজ গ্র্যান্ড মাদার ডাইড লাস্ট নাইট। ওকে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ আ ফার্মার, ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময় এক কৃষক বাস করত। এখানে দেখো ওয়ান্স থাকার কারণে কি হবে, এই যে ভার্বটি আছে এই ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং সেই জন্য এখানে যে ভার্ব আছে সেই ভার্বটি লিভড হয়ে গেল। আমরা জানি লিভের পাস্ট ফর্ম লিভড। ওকে, আচ্ছা নেক্সট রুলে চলে যাই। এখানেও কিছু শর্টকাট বিষয় আছে। ইট ইজ হাই টাইম হচ্ছে এখনই উপযুক্ত সময় কোনো কিছু করার। ফেন্সি, উইশ, এগুলো দিয়ে ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝায়, যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আসলে কখনো পূরণ হওয়ার মতো না। তো যাই হোক, এই যে ইট ইজ হাই টাইম, এই ফ্রেজটি, ফেন্সি এই শব্দটি, উইশ, হ্যাঁ, এই শব্দগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে তোমাদের বুঝে নিতে হবে সেখানেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে সেখানে, ঠিক আছে। দেখো, ইট ইজ হাই টাইম উই, হ্যাঁ, মূল ভার্বটি হচ্ছে গেট, ইউনাইটেড, এখানে বোঝাচ্ছে যে আমাদের একত্রিত হওয়ার অথবা ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময়। হ্যাঁ, সময় নষ্ট করার মতো সময় আর আমাদের হাতে নেই, অনেক আগেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল। হ্যাঁ, যে কোনো কারণে হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক আমরা হতে পারিনি, কিন্তু এখনই হতে হবে, আর দেরি করা যাবে না, এই ধরনের সিচুয়েশনে ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কি খুব
खूब बेसि जोर देवा इट इज हाई टेम दिए तईना तो जैक इट इज हाई टेम थे कि करब मूल भार्वर पास फर्म यूज करब ठीक बुझते पे इट इज हाई टाइम उ गट यूनिटेड इट इज हाई टाइम उ गट यूनिटेड ओके एरपर नेक्स्ट देखो आई उश आई हाँ ये हे बी हे बी भार्व ए बार्ड एट हे हमार इच्छे हे इश हमें जदि पाखी हतम हमें जदि पाखी हतम ये एक असम्भव कल्पना आसले आमार जोन्नो पाखी हवाटा कखनोई सम्भव ना हाँ किन्तु की करछि आमी स्वप्न देखछि तो जाई होक एई जोन्नो एखाने की होयेछे अयार होयेछे नर्माली आमरा जानी कि आयेर साथे एम बसे पास्ट फर्मे वाज बसे किन्तु ओई जे असम्भव अबास्तव कल्पना एटा शुधु कल्पनाई करा जाय जे आमी जदि पाखी होतम ताई ना तो एरकम ধরনের কল্পনা বোঝাচ্ছে দেখে কি হলো অয়ার বসলো আই অয়ার এ বার্ড এখানে যদি আই না বসে সাবজেক্ট হি হতো তাও কি হতো অয়ার হতো এই ইউজটা তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট রুল আসো নেক্সট রুলে কি আছে দেখো অ্যাট দ্যাট মোমেন্ট অর্থাৎ সেই মুহূর্তে সেই মুহূর্তে বলেনি কিন্তু অ্যাট দিস মোমেন্ট হচ্ছে এই মুহূর্তে যেমন আমি এই মুহূর্তে তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্বস এর উপর ক্লাস করাচ্ছি এই মুহূর্তে আচ্ছা ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট অর্থাৎ সেই মুহূর্তে তাহলে কি এইটা সেই হয়ে গেল অর্থাৎ পাস্ট হয়ে গেল সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো দেখো এক্সাম্পল খেয়াল করো হি সুইম ইন দ্য পন্ড অ্যাট দ্যাট মোমেন্ট যেহেতু অ্যাট দ্যাট মোমেন্ট আছে তার মানে কি সে ওই মুহূর্তে পুকুরে সাঁতার কাটছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেজন্য হি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড অ্যাট দ্যাট মোমেন্ট হয়েছে ঠিক আছে তাহলে শর্টকাট যে সিস্টেমটা মনে রাখবে তোমরা অ্যাট দ্যাট মোমেন্ট যদি থাকে কোনো সেন্টেন্সে সেটা অবশ্যই কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ঠিক আছে আচ্ছা এরপর কিছু ওয়ার্ড আছে আমরা কতক্ষণ আগেই একটা রুল পড়েছি যে কিছু ওয়ার্ড যেগুলো পাস্ট বা অতীত নির্দেশ করে তাই না এখন দেখো এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো কি নির্দেশ করছে ফিউচার বা ভবিষ্যৎ নির্দেশ করে দেখো টুমোরো টুমোরো মানে হচ্ছে আগামীকাল টু নাইট আজ রাত নেক্সট প্লাস টাইম আচ্ছা নেক্সটের পর যে কোনো কিছু বসতে পারে নেক্সট ডে পরের দিন নেক্সট ইয়ার পরের বছর নেক্সট উইক পরের সপ্তাহ নেক্সট মান্থ পরের মাস এরকম হতে পারে ঠিক আছে অথবা ফলোয়িং ইয়ার পরবর্তী বছর আচ্ছা তো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা কোন টেন্সে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স আচ্ছা আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে শেল বা উইল বসে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অথবা বেস ফর্ম বসে তাই না তাহলে দেখো হি ব্রেকেটে ভার্ব আছে গো মানে আমাদের গো ভার্বটি ইউজ করতে হবে টু স্কুল টুমোরো আমরা পেয়ে গিয়েছি আমাদের শব্দ টুমোরো টুমোরো থাকলে কি হবে টুমোরো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে সেই জন্য সাবজেক্টের পর কি বসলো উইল গো হি এর সাথে উইল বসেছে হি উইল গো টু স্কুল টুমোরো সে আগামীকাল স্কুলে যাবে ঠিক আছে উই জয়েন দ্য পার্টি টু নাইট হচ্ছে কি আজ রাত এটাও কি ভবিষ্যৎ বোঝাচ্ছে যে আজ রাতে আমরা পার্টিতে জয়েন করব সেজন্য এখানে কি হয়েছে উই উইল জয়েন হয়েছে তোমরা যদি কেউ মনে করো যে আমরা উইল জয়েন দিব না আমরা শেল জয়েন দিব সেক্ষেত্রেও এটা রাইট হবে এটা ভুল হবে না উই শেল জয়েনও
হতে পারে। সাধারণত আমরা জানি সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হয় তখন শেল বসে ফিউচার টেন্সের ক্ষেত্রে, আর যদি সেকেন্ড পার্সন থার্ড পার্সন বসে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে উইল বসে, ঠিক আছে। আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও যদি আমরা উইল বসাই তাহলে সেক্ষেত্রে কী বস কী বোঝায়, জোর বোঝায়। হ্যাঁ, যেমন উই উইল জয়েন দ্য পার্টি টু নাইট, এটা হচ্ছে আমরা আজ রাত পার্টিতে যোগদান করবই, ঠিক আছে। এটা ভীষণ জোর বোঝাচ্ছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স করতে হবে যদি এই শব্দগুলো থাকে। এই শব্দগুলো কী করবো আমরা, বুঝে বুঝে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আজ অনেকগুলো নিয়ম শিখেছি, তাই না? আমরা অনেকগুলো নিয়ম শিখেছি। শুধু লাস্টে যে নিয়মটি সেটা হচ্ছে ভার্বের বেস ফর্মের নিয়ম, আর বাকি যে নিয়মগুলো ছিল সবই আইএনজির, ভার্বের আইএনজি ফর্মের নিয়ম, ঠিক আছে। তো আশা করি সব বুঝতে পেরেছ, এবং বরাবরের মতো তোমাদের আজই বলবো যে তোমরা বাসায় যখন নিজেরা ক্লাসটি করবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই খাতায় নোট করে নিই বা খাতায় লিখে লিখে তারপর এই রুলসগুলো আয়ত্ত করবে, ঠিক আছে। এবং এই রুলসগুলো পড়ার আগে আবারও সবাই কনজুগেশন অফ ভার্বস এবং টেন্সগুলো একটু ঝালাই করে নেবে, তারপর ক্লাসটি করবে, ঠিক আছে। এবং অবশ্যই নোট করে করে করবে। এভাবে ক্লাসটি শেষ করার পর এখানে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে এই হোমওয়ার্কটি কমপ্লিট করে ফেলবে, এবং হোমওয়ার্কটি অবশ্যই অবশ্যই তোমাদের গ্রুপে সাবমিট করে দিবে, সেখানে আমি চেক করে দিব, ঠিক আছে। আর অবশ্যই সমস্যা হলে সেটা শেয়ার করবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যাগুলো নিয়ে প্রথমে আলোচনা করব, এবং তারপর আমি নতুন আরও কিছু রুলস শেখাবো তোমাদের, ঠিক আছে। তো সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।